হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার এক্সাইটিং ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা একদম ছোট্ট আর একটা রেসিপি ভিডিও সেরকম রান্নাবান্নায় পারদর্শী আমি না বাট তাও এই সমস্ত জিনিস বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগে আজকে রোববার তাই জন্য ব্রেকফাস্টে ভেবেছিলাম এগ চিকেন স্যান্ডউইচ বানাবো তার জন্য একটা চিকেনের ব্রেস্ট পিসকে নিয়ে সেদ্ধ করে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি চিকেন ভাত্তা বানানোর সময় কিন্তু আমরা চিকেনটাকে এরকমভাবে ছিঁড়ে নিই তারপরে বয়েলড এগগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি আমি চামচ দিয়ে কেটেছি তোমরা চাইলে ছুরি দিয়েও এরকমভাবে কেটে নিতে পারো তারপরে একটু কুচুনো পেঁয়াজ নিয়েছি তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু ক্যাপসিকামও অ্যাড করতে পারো বাট আমার কাছে ঘরে ছিল না সেই জন্য আর অ্যাড করতে পারিনি তার সাথে নুন চিলি ফ্লেক্স আর অরিগানো চাইলে এগুলো স্কিপও করতে পারো বাট অ্যাড করলে একটু টেস্টটা বেটার হয় এর সাথে লাগবে মেওনিস এটা তো লাগবেই মাস্ট আর এর সাথে তোমরা চাইলে একটু টমেটো কেচাপও অ্যাড করতে পারো বাট আমি করিনি এবার এই তিনটেকে ভালোভাবে মিক্স করতে হবে দেখো সব জিনিসগুলোকে আমি এরমভাবে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবারে এটাকে ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করার পরে একটু চেক করে দেখে নিও যে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি মিষ্টি দেওয়া দরকার পড়ে না নুন দিলেই এনাফ তাও মিওনিজের মধ্যে একটু যেহেতু নুনটা ভাব থাকে তাই জন্য নুনটা একটু কম কম দিয়েই মিশিও এটাকে ভালোভাবে মিক্স করার পরে দেন আমরা স্লাইস ব্রেড নেব যেটার মধ্যে আমরা এটাকে ভালোভাবে স্প্রেড করে দেব। দেখতেই পাচ্ছো এটা ভালোভাবে আমি মেখে নিয়েছি এর মধ্যে তোমরা চাইলে কিন্তু একটু কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আর গোলমরিচও অ্যাড করতে পারো বাট আমার সাথে যেহেতু আমার আদুও খাবে তাই জন্য আমি এর মধ্যে ঝাল বেশি দিইনি এরপরে ব্রেডের মধ্যে ওই মিক্সচারটাকে দিয়ে দেবো দুটো ব্রেডের মাঝখানে এরকমভাবে দিয়ে দেবো আর ব্রেডের ওপরগুলোতে কিন্তু একটু বাটার লাগিয়ে নেব বাটার দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালোবাসে আমার কাছে স্যান্ডউইচ মেকার আছে বলে আমি স্যান্ডউইচ মেকারে বানাচ্ছি বাট যাদের কাছে নেই চিন্তা করো না কোনো তাওয়া বা প্যানের ওপরে তোমরা একটু বাটার দিয়ে এটাকে কিন্তু এপাশ ওপাশ উল্টে পাল্টে করতে পারো আর বেশ কিন্তু একটা ক্রাঞ্চি ভাব আসবে ব্রেডগুলো একটু ব্রাউন হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে দেখো রেডি আমার এক চিকেন স্যান্ডউইচ তোমরা কিন্তু বাড়িতে চাইলে এরকমভাবে চিকেন স্যান্ডউইচও বানাতে পারো বা শুধু এক স্যান্ডউইচও বানাতে পারো বাচ্চা নিয়ে আমি সবসময় চেষ্টা করি ইজি আর সিম্পলভাবে কী কী খাওয়া যায় তো সেই জন্য এই ভিডিওটা বানালাম আর এটাই দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পাই